আসসালামু আলাইকুম। এই একটা প্লাজমা পাওয়ারে তারা এই তিন তারের কেল ওয়াইল লাগিয়েছিল, তো আমি এখন চার তারের এই মডিউলটা লাগাবো। তো আমি অলরেডি আগে থেকে কিছু কানেকশন করে রেখেছি, ওটা দেখতে পাচ্ছেন আগে থেকে। আসসালামু আলাইকুম। এটা একটা প্লাজমা প্যানাসোনিক প্লাজমা টিভির পাওয়ার, তো এরা হচ্ছে স্ট্যান্ড বাই সাপ্লাই, যে পাওয়ার সাপ্লাই ছিল স্ট্যান্ড বাই, আউটপুট সাপ্লাই যে চপার ছিল স্টেপ ডাউন ট্রান্সফরমারের, আইসি না পাওয়ার ফলে এই তিন তারের মডিউলটা লাগিয়েছিল। তো তিন তারের মডিউল লাগার ফলে দীর্ঘদিন চলার পরে নাকি নষ্ট হয়ে যায়, এবং নষ্ট হওয়ার ফলে এখন এই যে পিএফসি সাইডের যে 400 ভোল্ট আছে, 400 ভোল্টের ডায়োড এবং 400 ভোল্টের মসফেট সহ খারাপ হয়ে গেছে, এবং আউটপুট 220 যেটা 220 ভোল্ট আউটপুট হয় ইনভার্টার বোর্ডের, তার ফিউজও কেটে ফেলেছে। তো যেহেতু আইসি নাম্বারটা আমার কাছে মুখস্থ নাই, আমি এই যে চার তারের যে মডিউলটা আছে এই মডিউলটা লাগাবো। এই মডিউলটা খুবই ভালো, আমি কয়েকটাতে লাগিয়েছিলাম যেগুলো আইসি ফুটে গেছে বা নাম্বার পাওয়া যাচ্ছে না, এগুলোতে আমি লাগিয়েছিলাম, ভালো কার্যকর। তো আমি দুইটার পিসি থেকে কানেকশন টেনে নিয়েছি আগে থেকেই, যাতে আমি যেন এই মডিউলের পিসি এবং ওইটার ফিডব্যাকটা একসাথে ব্যবহার করতে পারি। আমি আলাদা কোনো এটার ফিডব্যাকটা ব্যবহার করব না, আমি জাস্ট এটার ফিডব্যাকই ব্যবহার করব। আমি পিসির ঠিক এই যে এটা হচ্ছে আমার যে স্ট্যান্ড বাই সাপ্লাই স্টেপ ডাউন ট্রান্সফর্মার পিসি PWM কন্ট্রোলিংয়ের যে পিসি এইটা, তো আমি পিসির এই দুই পিন খুলে সামনের যে ফাইমারির এক নাম্বার এবং যে দুই নাম্বার পিন আছে, এই দুই নাম্বার পিনের সাথে আমি এটা জুড়ে দিব। আমি সেজন্য এটা কানেকশনটা টেনে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো। এখন লাগানোর পরে আমি সাপ্লাইগুলো আউটপুট দেখাচ্ছি আপনাদেরকে। তো পেপসি সাইডের এই ডায়োডটা খারাপ এবং এই মসফেটটা খারাপ। পিএফসি সাইডের যদি ড্রাইভার আইসি যদি খারাপ থাকে তাহলে তো মহা বিপদ, দেখি সর্বশেষ কি হয়। আমার কানেকশন দেওয়া হয়ে গেছে, এটা হচ্ছে পিসি কানেকশন। আমি পিসি প্রিন থেকে আউট করে সরাসরি দুইটা তার টেনে নিয়েছি। তারপরে হচ্ছে এটা হচ্ছে গ্রাউন্ড এবং এটা হচ্ছে গেট ভোল্টেজ, এটা হচ্ছে সরাসরি 40 ভোল্টের গ্রাউন্ড, আর রেড কালার হচ্ছে গেট ভোল্টেজ, আর হচ্ছে পিসির রেটও হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে এক নাম্বার এবং দুই নাম্বার পিন প্রাইমারি সেক্টরের। তো আমি এখানে সরাসরি জুড়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন পিসির এক নাম্বার এবং দুই নাম্বার পিনে আমি জুড়ে দিয়েছি, তাহলে আমার অরিজিনালি ফিডব্যাকটা রয়ে গেল। এটা হচ্ছে প্যানাসোনিক প্লাজমা পাওয়ারের পাওয়ার সার্কিট।